ইডির দিলীপ তালবে সাড়া দিলেন না মহুয়া মৈত্র, প্রচারে যাচ্ছেন কালীগঞ্জে, নিজেই জানালেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। কালীগঞ্জ বিধানসভায় আমার সকালে প্রচারের প্রোগ্রাম আছে। हम पूछ रहे हैं कि महुआ मैत्र का क्या होगा, बोलो उसको तो जेल ही जाना है। अच्छा लोग बोलते हैं। हाँ जी। শুধু দেশ নয়, নির্বাচনী বন্ড বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি, মোদী সরকারকে ভুগতে হবে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্বামীর মন্তব্যের ভিডিওয় তোলপাড়, বিজেপিকে আক্রমণে কংগ্রেস কটাক্ষ তৃণমূলেরও। অর্থবল নেই তাই লোকসভা ভোটে লড়ছেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অন্ধ্র বা তামিলনাড়ু থেকে লড়ার প্রস্তাবে না করেছি, সম্প্রদায় বা ধর্ম নিয়ে ওখানে বলতে হয় সেটা সমস্যার, জানালেন নির্মলা। মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য, দলের পর দিলীপকে শোকজ কমিশনেরও, প্রার্থীপদ খারিজের দাবি তৃণমূলের, দুঃখ প্রকাশ দিলীপের, বিতর্কিত মন্তব্যের জেরে হিরণকেও শোকজ। ভোটের মুখে ডায়মন্ড হারবারে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা, অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, অভিযুক্ত গ্রেফতার, ব্যক্তিগত কারণে বচসার জেরে হামলা, রাজনীতি নেই দাবি বিজেপির। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এবার সক্রিয় জাতীয় তদন্তকারী সংস্থা, আজ পূর্ব মেদিনীপুরের 8 তৃণমূল নেতা কর্মীকে হাজিরার নির্দেশ এনআইএ, ঘটনাখানিক সঙ্গে সুমন রাতারটায়।